ইলিশের রেসিপি তো আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা সেটা খুবই পছন্দ করেছেন। তাই ইলিশের সিজন শেষ হওয়ার আগে আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা আপনাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মিস করে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শুভেচ্ছা রাসোই। তো চলুন শুরু করি আজকের রেসিপি, ইলিশ পাতুরি। তার জন্য এখানে নিয়েছি আমরা 6 পিস ইলিশ মাছ। পাতুরিতে কিন্তু একটু বড় সাইজের ইলিশ হলেই ভালো হয়। এবারে এতে আমরা দিয়ে দেব 1 চা চামচ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ সর্ষের তেল। এই সবটা দিয়ে আমরা মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর ম্যারিনেট হতে রেখে দেব অন্তত পক্ষে 15 মিনিটের জন্য। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ কালো সর্ষে। সর্ষেটা আগেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সর্ষের তিতকুটে ভাবটা যাতে রান্নাতে না লাগে তাই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে সর্ষেটা খুব ইজিলি বাটা হয়ে যায়। এবারে শুকনো অবস্থাতে এই সর্ষেটা আগে আমরা একটু বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও সবটা একসাথে বেটে নিতে পারেন, তবে শিলে বাটা মশলার স্বাদটাই অন্যরকম হয়। অল্প অল্প জল দিয়ে সর্ষেটা এবারে আমরা বাটতে থাকবো। মোটামুটি 5 থেকে 6 বার কিন্তু আমাদের এই সর্ষেটা খুব ভালো করে বেটে নিতে হবে। একটা বেশ স্মুথ কনসিস্টেন্সি চলে এলে আমরা 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা এই সর্ষের সাথেই খুব ভালো করে বেটে নেব। এতে সর্ষের স্বাদটা কিন্তু আরো খুলে যাবে। লাস্ট একবার সবটা খুব ভালো করে বেটে নিলেই আমাদের সর্ষে বাটা কিন্তু একদম রেডি। এবারে আমরা ওই শিলেই হাফ মালা মতো কোরানো নারকেলও বেটে নেব। নারকেল বাটতে কিন্তু বেশি সময় লাগবে না। আপনারা চাইলে নারকেল না দিয়ে সর্ষে পোস্ত দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন, তবে নারকেল বাটা দিলে এই রান্নাটার স্বাদটাই কিন্তু অন্যরকম হবে একদম। নারকেলটাও আমাদের বাটা হয়ে গেছে। এবার আমরা বড় বড় টুকরো করে কেটে রাখা কলা পাতাগুলোকে একটু তাওয়াতে কয়েক সেকেন্ডের জন্য সেকে নেব। এতে কলা পাতাগুলো নরম হয়ে যাবে আর পাতুরিগুলো ফোল্ড করার সময় ছিঁড়ে যাবে না। পাতাগুলো দু পিঠে কিন্তু আমাদের বেশ ভালো করে সেকে নিতে হবে। দেখুন কি সুন্দর সব পাতাগুলো ফোল্ড হয়ে যাচ্ছে আর ছিঁড়েও যাচ্ছে না, ঠিক এই রকমটাই কিন্তু চাই আমাদের। এবারে বেটে রাখা সর্ষে আর নারকেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিচ্ছি এবারে 2 থেকে 3 টেবিল চামচ জল ঝরিয়ে ফেটিয়ে রাখা টক দই আর 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। মশলাগুলো সবটা খুব ভালো করে এবার আমরা মিশিয়ে নেব। পাতুরির মশলা কিন্তু আমাদের একদম রেডি। এই মশলাটা এবারে আমরা ওই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের মধ্যে দিয়ে দেব আর মাছগুলো খুব ভালো করে এই মশলাটা দিয়ে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে আপনারা চাইলে কিন্তু মাছটা আরও কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি আর করছি না। চলুন এবারে যাওয়া যাক পাতুরি তৈরির কাজে। তার জন্য একটা কলা পাতার উপরে প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা মশলা, তার উপরে একটা মাছ দিয়ে মাছটাকে আবারও কিছুটা মশলা দিয়ে ভালো করে কোট করে দেব। উপর থেকে দিয়ে দেব অল্প সর্ষের তেল আর চেরা একটা কাঁচা লঙ্কা। এইবারে খুব সাবধানে আমাদের এই কলা পাতাটাকে ফোল্ড করতে হবে যাতে সুন্দর ছোট একটা পার্সেলের মতো তৈরি হয়ে যায়।
কিন্তু খেয়াল রাখবেন যাতে তেল মশলাগুলো পার্সেলের ভেতরেই থাকে, বেরিয়ে না যায়। এবার একটা সুতো দিয়ে এই পাতুড়িগুলো আমরা বেঁধে দেব যাতে সবটা একদম সিকিউর হয়ে যায়। একইভাবে আমরা বাকি পাতুড়িগুলো গড়ে নেব। সর্ষে বাটা ঝামেলাটুকু বাদ দিলে কিন্তু এই রান্না করাটা খুবই ইজি, আর স্বাদের তো কোনো তুলনাই হয় না। তবে পাতুড়িগুলো একটু ফোল্ড করার সময় সাবধানে কাজটা করবেন, বেশি জোরে কলা পাতাগুলো ফোল্ড করবেন না, তাতে কিন্তু সেগুলো ছিঁড়ে যেতে পারে। সবকটা পাতুড়ি আমাদের রেডি হয়ে গেছে। রান্নাটা আজ আমরা করব আগারোর এলই ঢাডানোডাইস ট্যাপার ফ্রাইং প্যানে। এর 1.5 লিটার ক্যাপাসিটি আর 24 সেন্টিমিটার ডায়ামিটারের জন্য এই ফ্রাইং প্যানে রান্না করাটা কিন্তু খুবই কমফর্টেবল। এর 4 mm থিকনেস আর রিভিটেড হ্যান্ডেলের জন্য এতে সুন্দর একটা গ্রিপ পাওয়া যায়, যাতে রান্না করাটা ভীষণ সেফ হয়ে যায়। প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল, চেক আউট করতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করি। ফ্রাইং প্যানটা গরম করে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে তাতে আমরা তৈরি করে রাখা পাতুড়িগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমরা ফ্রাইং প্যানটা ঢেকে দেব আর পাতুড়িগুলো হতে দেব। আমাদের মাছের সাইজ অনুযায়ী মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট মতো লাগবে পাতুড়িগুলো হতে। মিনিট দশেক বাদে আমরা পাতুড়িগুলো উল্টে দিয়ে ওই পিঠটাও রান্না করে নেব। পাতুড়ির পার্সেলগুলো দুদিক ভেজে যখন দেখবেন সেগুলো ফুলে উঠেছে, তার মানেই কিন্তু পাতুড়ি আমাদের হয়ে গেছে। তেলটা গরম হলে তাতে আমরা গড়ে রাখা বাকি পাতুড়িগুলো একে একে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামেই রাখবেন, না হলে পাতুড়িগুলো কিন্তু পুড়ে যাবে। এখানে একটা কথা বলি আপনাদের, আপনারা চাইলে পাতুড়িগুলো কিন্তু প্যানে না ভেজে স্টিমারে স্টিমও করে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে ইলিশ মাছের পাতুড়ি। ভাপিয়ে নেওয়ার ক্ষেত্রে মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে পাতুড়িগুলো হতে। আমাদের সবকটা পাতুড়ি কিন্তু ভাজা হয়ে গেছে। এই বর্ষার দিনে গরম ভাতের সাথে ইলিশ মাছের পাতুড়ি জাস্ট জমে যাবে। সর্ষে বাটার ঝামেলাটুকু বাদ দিলে কিন্তু খুব সহজে রান্নাটা আপনারাও করতে পারবেন, শুধু টিপস আর ট্রিক্সগুলো খেয়াল রাখলেই হলো। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভিডিওটা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।